আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা একটি ভিডিওতে অনেকগুলো গাড়ির রিভিউ দিব। আপনারা অবশ্যই আমাদের ফুল ভিডিওটির সঙ্গেই থাকবেন, তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজেই পাওয়ার সুযোগ রয়েছে। আমাদের এখানে কিন্তু আমরা দেখিয়েছি এক্স নোয়া রয়েছে, এখানে আমরা 7 সিটের একটি পাসো সেতি রয়েছে, যারা 7 সিটের প্রাইভেট কার পছন্দ করেন তাদের জন্য সানরুফ সহ সিআরবি রয়েছে, কম বাজেটের জি করলা রয়েছে, এখানে ভিটস গাড়ি রয়েছে একটি আরএস ভার্সনের 1500 সিসি, আর পিছনে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে। আমাদের শোরুমে কিন্তু আপনি কম বাজেট থেকে বেশি বাজেটের সব ধরনের ভালো কালেকশনগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কিন্তু ফিজিক্যালি আমাদের শোরুমে অবশ্যই আসার চেষ্টা করবেন, আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটি টয়োটা পাসো সেতি 7 সিটার গাড়ির ডিটেলসটি বলবো। আর এই গাড়িটি হচ্ছে 2009 মডেলের গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে, যার কারণে আমরা 39 সিরিয়াল পেয়ে যাচ্ছি। এই গাড়িটি অরিজিনাল তেলেচালিত 7 সিটের একটি টয়োটা পাসো সেতি গাড়ি দেখাচ্ছিলাম, আর এই গাড়িটি সিসি হচ্ছে অরিজিনাল 1500 সিসির গাড়ি, যার কারণে আপনি কিন্তু অনেক কম খরচেই প্রত্যেক বছর আপনি ইয়ারলি যে ট্যাক্সটি আপনি দিতে পারবেন কম খরচেই। আর ভিউয়ার্স, এই গাড়িটি হচ্ছে পার্ল কালারের গাড়ি, ভিতরে ফুল বিস্কিট কালার 9 মডেলের গাড়ি, আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,70,000 টাকা। তবে এটি আলোচনা করে আমরা কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসে দিতে পারবো, এটি কিন্তু ইনশিওর করছি আমি। এখানে একটি নোহা গাড়ি আপনাদেরকে আমি একটু ফেস থেকে দেখিয়ে আসি। এই গাড়িটি হচ্ছে 2003 মডেলের গাড়ি, আর 2000 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আপনার, এখানে আমরা নাম্বার প্লেট দেখে বুঝতে পারবো এটি হচ্ছে 2007 সালে রেজিস্ট্রেশন করা, 2003 মডেল, 7-এ রেজিস্ট্রেশন করা। এটি হচ্ছে ফুললি ব্ল্যাক কালারের গাড়ি, এবং গাড়িতে রয়েছে 90 লিটার একটি সিএনজি সিলিন্ডার, ভিতরে রয়েছে ফুল লেদার সিট কভার, অনেক ভালো কোয়ালিটির লেদার রয়েছে, এবং বাইরের যে কালারটি এটি কিন্তু গ্রে কালার। আপনারা জানেন গ্রে কালার আর ব্ল্যাক অনেকটা কাছাকাছি, কিন্তু গ্রে কালারের প্রাইস একটু বেশি হয়ে থাকে, কিন্তু আমরা তারপরেও যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই গাড়িটি 3-এর মডেল, 7-এ রেজিস্ট্রেশন করা, এক্স নোহা, সামনে পিছনে দুটি স্টিল বাম্পার রয়েছে, সিট কভার রয়েছে। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 11,95,000 টাকা। তবে এটি আলোচনা করে কিন্তু আমরা আর একটু কম প্রাইসে দিতে পারবো। এখানে একটি হুন্ডা সিআরবি গাড়ি রয়েছে, যে গাড়িটি হচ্ছে 2004 মডেলের গাড়ি, আর এই গাড়িটিতে রয়েছে সানরুফের অপশন। আপনারা কিন্তু অনেকেই সানরুফ সহ কম বাজেটের ভালো জিপ গাড়ি খুঁজে থাকেন, তাদেরকে বলবো অবশ্যই এই গাড়িটি আমাদের শোরুমে এসে দেখার জন্য। সানরুফটি কিন্তু অনেক বড় আকৃতির, এবং ভিতরে কিন্তু ফুল লেদার সিট কভার রয়েছে, স্পেশালি হচ্ছে এই গাড়িতে রয়েছে 2000 সিসির অপশন। 2000 সিসির সানরুফ সহ সিআরবি কিন্তু খুব অল্প সময়ই দেখা যায়, আর এই 4 মডেলের এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 13,50,000 টাকা, 13,50,000। তবে এটি আলোচনা করে আমরা একটু কম প্রাইসে দিতে পারবো। এখানে একটি টয়োটা ভিটস গাড়ি রয়েছে, যে গাড়িটি হচ্ছে 2008 মডেলের গাড়ি, আর 13 সালে রেজিস্ট্রেশন করা। এটি হচ্ছে সুপার পাওয়ারের ব্যবহার হয়েছে এই গাড়িতে, আর এটি কিন্তু অরিজিনাল 1500 সিসির গাড়ি। আর সুপার পাওয়ার যে গাড়িটিতে থাকবে সেটি কিন্তু আপনার পাওয়ার সিস্টেমটা অনেক বেশি ডেভেলপ করা হয়েছে, যার কারণে কিন্তু আপনি অনেক বেশি স্পোর্টস ভার্সনের গাড়ি ইউজ করতে পারবেন। সেই অপশনগুলো কিন্তু এই গাড়িটিতে রয়েছে, আরএস গ্রেডের এই স্পোর্টস ভার্সনের টয়োটা ভিস 2008 মডেলের এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,90,000 টাকা। তবে আলোচনা করে আমরা আরও কম প্রাইসে দিতে পারবো। এখানে রয়েছে একটি জি করলা, এটি অনেক পপুলার একটি গাড়ি, আপনারা কিন্তু অনেকেই জি করলা গাড়ি খুঁজে থাকেন, তাদেরকে বলবো স্পেশালি এই গাড়িটি আমাদের সুপার কারে এসে দেখার জন্য, কারণ জি করলাতে যে ফিটিংসগুলো থাকে, ভিতরে প্রত্যেকটি হ্যান্ডেল নিকেল থাকবে, এবং সাইডের যে উইন্ডো গ্লাসের নিচে যে ভিটগুলো থাকে প্রত্যেকটি ভিট কিন্তু ভিট থাকবে হচ্ছে নিকেলের, এবং এই গাড়িটি কিন্তু ভিতরে ফুল বিস্কিট কালার ইন্টেরিয়ার, আর এই গাড়িটি কিন্তু বাইরে ব্ল্যাক কালার, অনেক বেশি চমৎকার। এসি যে প্যানেলগুলো রয়েছে ফুললি টাচ সিস্টেম, সেই টাচ সিস্টেম প্যানেল পেয়ে যাবেন, এবং গাড়িটির যে পিছনে যে হ্যান্ডরেস্টগুলো রয়েছে, হ্যান্ডরেস্টগুলোর মধ্যে রয়েছে পিছনে সিটে রয়েছে চমৎকার একটি হ্যান্ডরেস্টের ব্যবহার, আর এটি কিন্তু অরিজিনাল তেলেচালিত একটি গাড়ি, 2002 মডেলের গাড়ি, আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 9,50,000 টাকা। তবে এটি আলোচনা করা যাবে। আর এখানে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি নিশান এক্সট্রেইল গাড়ি, আর এক্সট্রেইল গাড়িটি হচ্ছে 2012 মডেলের গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 সালে, 2012 মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা, 4-হুইল ড্রাইভের অপশন রয়েছে, লেদার সিট কভার রয়েছে,
আর এই গাড়িটি কিন্তু অনেক বেশি চমৎকার কন্ডিশন, 2000 সিসির গাড়ি এবং এটি অরিজিনাল অকটেন ড্রাইভেন গাড়ি, এখন পর্যন্ত সিএনজি করা হয়নি। আর যেহেতু 2012 মডেল তার মানে আমরা অরিজিনাল নিউ শেপ পেয়ে যাচ্ছি। এই চারি প্রজেকশন হেডলাইট এবং সামনে যে ফেসটি রয়েছে এটিও কিন্তু অনেক বেশি সুন্দর ফেস। 12 মডেলের পার্ল কালারের এই নিশান এক্সট্রেল গাড়িটির আস্কিং প্রাইস হবে 22,70,000 টাকা। তবে এটিও আলোচনা করা যাবে, আমি কিন্তু আজকে আপনাদেরকে অনেকগুলো গাড়ি দেখাবো, আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। এখানে কিন্তু আমরা একটি এক্সনো আপনাদেরকে দেখাতে পারি, যে গাড়িটি হচ্ছে 2002 মডেলের গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2007 সালে। আর এই গাড়িটি হচ্ছে ফুললি বডি কিটের অপশন রয়েছে, সামনে আমরা একটি চমৎকার বডি কিটের অপশন দেখতে পাচ্ছি, সাইডেও বডি কিট রয়েছে এবং গাড়িটির চতুর্দিক দিয়ে রাউন্ড বডি কিটের অপশন পেয়ে যাবে। ভিতরে লেদার সিট কভার রয়েছে, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা অপশন এবং 90 লিটার একটি সিএনজি সিলিন্ডার অপশন রয়েছে। আর 2 মডেলের এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 11,50,000 টাকা, তবে প্রাইস কমানো যাবে। এখানে রয়েছে একটি প্রিমিও 2016 মডেল, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে, তার মানে মাত্র 2 থেকে 3 মাস আগে রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল গেটআপের প্রিমিও FEX গাড়ি, নিউ শেপের গাড়ি। আর FEX গাড়ির যে ফিটিংসগুলো থাকে, ভিতরে ফুল বিস্কিট কালার ইন্টেরিয়ার থাকবে, থাকবে পাওয়ার সিটের অপশন, অটো ব্রেকিং সিস্টেমের অপশন থাকবে এবং থাকবে ইঞ্জিনের মধ্যে সেই আইডল স্টপের চমৎকার ব্যবহার, এবং সামনে পিছনে অবশ্যই থাকবে সেন্সরের অপশন, এবং সামনের প্রজেকশন যে লাইটটি থাকবে এটি কিন্তু অবশ্যই HID প্রজেকশনের অপশন থাকবে। সেই প্রত্যেকটা ফিটিংস কিন্তু আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি। 16 মডেল, 22 সালে রেজিস্ট্রেশন করা, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 32,00,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 32,00,000 টাকা, তবে এটি আলোচনা করে আমরা আর একটু কম প্রাইসে দিতে পারবো। ভিউয়ার্স, এখানে আমরা একটি হায়েস্ট সুপার জিএল গ্র্যান্ড কেবিন গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আর এই সুপার জিএল গ্র্যান্ড কেবিন গাড়িটির মডেল হচ্ছে 2013 মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2021 সালের অক্টোবর মাসে রেজিস্ট্রেশন করা, তার মানে 6 থেকে 7 মাস আগে রেজিস্ট্রেশন করা হয়েছে। আর এই গাড়িটি কিন্তু একটু বড় আকৃতির হয়ে থাকে এবং ভিতরে ফুল ডুয়েল এসির অপশন রয়েছে, সেন্ট্রাল এসির অপশন রয়েছে, রয়েছে গাড়িটিতে ফুল প্যাড এবং ফুল সিলিংয়ের অপশন। সুপার জিএল গ্রেডের গ্র্যান্ড কেবিন, অনেক ভালো কোয়ালিটির এই 13 মডেলের 21-এ রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত 2700 সিসির এই হায়েস্ট সুপার জিএল গাড়িটির আস্কিং প্রাইস হবে 27,50,000 টাকা। ভিউয়ার্স, আমি এখানে আপনাদেরকে একটি নোহা গাড়ি দেখাতে চাই, যে গাড়িটি হচ্ছে 2012 মডেলের গাড়ি, আর এই গাড়িটিতে পুশ স্টার্টের অপশন রয়েছে, অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে, অনেক বড় আকৃতির একটি সাউন্ড সিস্টেম, আমরা ডিভিডি প্লেয়ার পেয়ে যাব, 2টি দরজায় পাওয়ার রয়েছে, পুশ স্টার্ট সহ আমরা এই গ্রে কালার গাড়িটি কিন্তু খুব ভালো অবস্থায় পেয়ে যাচ্ছি। এটি হচ্ছে এক্স স্মার্ট প্যাকেজের গাড়ি, যার কারণে আমরা পুশ স্টার্ট এবং পাওয়ার ডোর অপশন পেয়ে যাচ্ছি। বিয়ার্স, 12 মডেলের এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 22,70,000 টাকা, এটির আস্কিং প্রাইস 22,70,000, তবে এটি আলোচনা করে কিন্তু আমরা আর একটু কম প্রাইসে দিতে পারবো আপনাদের। ভিউয়ার্স, আমি এখানে আপনাদেরকে একটি রাশ গাড়ি দেখাতে চাই, যে গাড়িটি হচ্ছে 2006 মডেল আর 2014 সালে রেজিস্ট্রেশন করা। আপনারা জানেন যেহেতু 2014-তে রেজিস্ট্রেশন করা, তার মানে অনেক পরে রেজিস্ট্রেশন করা, অরিজিনাল তেলে চালিত 1500 সিসির একটি জিপ গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের, যথেষ্ট ফ্রেশ, খুবই ভালো অবস্থায় রয়েছে। আপনারা যদি ফিজিক্যালি দেখেন আপনার খুব ভালো লাগবে, কারণ গাড়িটিতে গাড়ির মডেল হচ্ছে 2006 আর রেজিস্ট্রেশন কিন্তু অনেক পরে, 2014 সালে রেজিস্ট্রেশন করা। এই টয়োটা রাশ গাড়িটিতে রয়েছে HID প্রজেকশন হেডলাইট এবং টায়ার সাইজগুলো একটু বড়, একটু উঁচু আকৃতির, অনেক কোয়ালিটিফুল একটি জিপ গাড়ি আপনাদেরকে দেখাছিলাম। আর ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার অপশন রয়েছে এবং গাড়িটির প্রত্যেকটা টায়ারের অবস্থা অনেক ভালো রয়েছে, রেনশিটের অপশন পেয়ে যাচ্ছি, পিছনে যে গ্লাসগুলি রয়েছে ফুললি অরিজিনাল প্রাইভেসি গ্লাসের ব্যবহার রয়েছে এই গাড়িটিতে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 13,50,000 টাকা, তবে আলোচনা করা যাবে। এখানে একটি স্পেশাল গাড়ি আপনাদেরকে দেখাতে চাই, যে গাড়িটি হচ্ছে লেক্সাস হ্যারিয়ার। আপনারা জানেন লেক্সাস হ্যারিয়ার হচ্ছে হ্যারিয়ারের মধ্যে সবচেয়ে আপডেট ভার্সনের, আর এই গাড়িটি একটু স্পেশাল, কারণ এই গাড়িটি হচ্ছে যদিও 98 মডেলের লেক্সাস, প্রাইস হবে যথেষ্ট কম এবং গাড়িটির ভিতরে রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়ার, রয়েছে গাড়িটিতে সামনে যে ড্রাইভিং সিট সেটি পাওয়ার সিটের অপশন। আমরা জানি আপগ্রেড মডেলের গাড়িতে এত ভালো ফিটিংসগুলো থাকে, আর আমরা কিন্তু অনেকেই জানি না এই 98 মডেলের গাড়িতে এত ভালো ফিচার্সগুলো থাকতে পারে।
আর এই ব্যাপারটি আপনাদেরকে ইনসিওর করছি পাল কালারের এই গাড়িতে এত ভালো ফিটিংস রয়েছে রয়েছে গাড়িটিতে ডুয়েল এসির চমৎকার ব্যবহার যেহেতু গাড়িটি একটু বড় ডুয়েল এসি হলে অনেক সাপোর্ট করবে এসি পারফরমেন্সে 98 মডেল 2001 এ রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 1,390,000 টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 1,390,000 তবে এটি আলোচনা করে আর একটু কম প্রাইসে দিতে পারবো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখানে একটি আরও একটি নিউ শেপের প্রিমিয়াম গাড়ি দেখাতে চাই এই গাড়িটির মডেল হচ্ছে 2016 রেজিস্ট্রেশন হচ্ছে 2019 সালে পাল কালারের গাড়ি গাড়িটিতে রয়েছে পুশ স্টার্টের অপশন আইডল স্টপের ব্যবহার এই গাড়িটিতে রয়েছে রয়েছে অটো ব্রেকিং সিস্টেমের অপশন প্রজেকশন হেডলাইট এবং সামনে পিছনে প্রত্যেকটি গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে 2016 মডেল 19 রেজিস্ট্রেশন করা 43 সিরিয়ালের গাড়ি অনেক আপডেট সিরিয়াল এবং রেজিস্ট্রেশন ইয়ার অনেক পরে এই নিউ শেপের গাড়িটির আস্কিং প্রাইস হবে 2,890,000 টাকা তবে এটি আলোচনা করে কিন্তু আরও কম প্রাইসে দিতে পারবো আপনাদের দেখাবো দুটি হ্যারিয়ার অনেক ভালো কন্ডিশনের আপনারা কিন্তু হ্যারিয়ার গাড়ি খুঁজেছিলেন এবং নিউ শেপের হ্যারিয়ার খুঁজেছিলেন তাদেরকে বলবো 2014 মডেলের দুটি হ্যারিয়ার কিন্তু আমার কাছে রয়েছে এখানে একটি হ্যারিয়ার আর এই পাশে একটি হ্যারিয়ার গাড়ি রয়েছে আমরা এখন যে হ্যারিয়ারটি দেখছিলাম এটি হচ্ছে 2014 মডেলের গাড়ি আর 2017 সালে রেজিস্ট্রেশন করা অনেক কোয়ালিটিফুল একটি গাড়ি দেখাচ্ছিলাম 2000 সিসির এই লেক্স টয়োটা হ্যারিয়ার গাড়িটিতে রয়েছে সানরুফের অপশন এবং এটি কিন্তু অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের গাড়ি আপনাদেরকে বলে রাখছি আপনারা কিন্তু অনেকেই অ্যাডভান্স প্রিমিয়াম গাড়ি খুঁজে থাকেন কারণ অ্যাডভান্স প্রিমিয়াম গাড়িতে থাকে জেবিএল সাউন্ড সিস্টেমের অপশন অনেক বড় আকৃতির সানরুফের অপশন এবং ফোর ক্যামেরার বিভিন্ন ভালো কোয়ালিটি অটো ব্রেকিং সিস্টেম সব ধরনের ভালো ফিটিংস কিন্তু সেই গাড়িতে রয়েছে আর সেই অ্যাডভান্স প্রিমিয়াম গাড়িটি দেখাচ্ছিলাম 14 মডেল 17 রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 51,90,000 টাকা তবে এটি আলোচনা করে আরও কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে আরও একটি হ্যারিয়ার এটিতে জেবিএল সাউন্ড সিস্টেম নেই তবে সানরুফের অপশন রয়েছে পাওয়ার সিটের অপশন রয়েছে অনেক ভালো কিছু ফিটিংস রয়েছে ফুল বডি কিটের অপশন রয়েছে এই গাড়িটির প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল হবে 2014 মডেল আর 2017 সালে রেজিস্ট্রেশন করা এখানে যে পাল কালারের হ্যারিয়ার গাড়িটি দেখছিলাম 2000 সিসির এবং গাড়িটিতে অরিজিনাল তেলে চালিত এই গাড়িটির সানরুফ সহ আস্কিং প্রাইস হবে অনলি 47,00,000 টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 47,00,000 টাকা তবে এটি আলোচনা করে আর একটু কমানো যাবে এখানে যারা একটু ডুয়েল এসির নোহা খুঁজছিলেন স্পেশালি নোহা খুঁজছিলেন সুপার এক্সট্রা লিমো গাড়িগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল হয় এবং অনেক বেশি সুন্দর হয়ে থাকে আর সেই চমৎকার কন্ডিশনের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই গাড়িটি কিন্তু সামনে যে লাইটটি রয়েছে এটি কিন্তু অনেক সুন্দর বডির সঙ্গে ম্যাচ করা রয়েছে আর KR42 নোহার লাইটগুলো একটু ভিতরে ঢোকানো থাকে যার কারণে এই গাড়ির ফেসটা দেখতে অনেক বেশি সুন্দর এবং ডুয়েল এসির অপশন রয়েছে গাড়িটিতে যার কারণে এসি পারফরমেন্সটা অনেক ভালো পাওয়া যায় আর এটি হচ্ছে 2001 এর মডেলের একটি সুপার এক্সট্রা লিমো আপনারা জানেন সুপার এক্সট্রা লিমো হচ্ছে সবচেয়ে লাস্ট ভার্সনটি হচ্ছে 2001 এর মডেল আমরা কিন্তু সেই লাস্ট ভার্সনের সুপার এক্সট্রা লিমো গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম 2001 এর মডেল আর 2006 রেজিস্ট্রেশন করা 2000 সিসির এবং গাড়িটিতে রয়েছে 90 লিটার একটি সিএনজি সিলিন্ডার ভিতরে ফুল লেদার সিট কভার ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা তো রয়েছে এই গাড়িতে রয়েছে স্টিয়ারিংটা অরিজিনাল উডেনের অপশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 930,000 টাকা তবে আলোচনা করে আর একটু কমানো যাবে ভিউয়ার্স আমি আপনাদেরকে আরও দুটি গাড়ি পিছনে সাইডে রয়েছে এই গাড়িগুলো দেখাতে চাই এখানে একটি টয়োটা হাইলাক্স শার্প গাড়ি রয়েছে আপনারা যারা কম বাজেটের অনেক বেশি ভালো জার্নি পছন্দ করেন বা একটু আরামদায়ক জার্নি পছন্দ করেন তাদেরকে বলবো স্পেশালি এই গাড়িটি দেখার জন্য 2000 মডেলের গাড়ি 2005 রেজিস্ট্রেশন করা এই গাড়ি হচ্ছে 2700 সিসি হয়ে থাকে প্রাডুর ইঞ্জিন আর এটার ইঞ্জিন সেম হয়ে থাকে সাসপেনশনও সেম প্রাডুর মতোই যার কারণে কিন্তু আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন এই টয়োটা হাইলাক্স শার্প গাড়িতে এই গাড়িতে রয়েছে অনেক বড় আকৃতির একটি সানরুফের অপশন সেই সানরুফটি কিন্তু আমরা এই গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছি এই গাড়ির প্রত্যেকটা টায়ারের অবস্থা ভালো রয়েছে টয়োটা হাইলাক্স শার্প 2000 মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2005 সালে সানরুফ সহ এই 2700 সিসির গাড়িটির আস্কিং প্রাইস হবে 1,290,000 টাকা তবে আলোচনা করে আরও কমানো যাবে এখানে রয়েছে একটি এক্স নোহা 2011 মডেল আর 2018 সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি হচ্ছে আপনার 2 দরজা পাওয়ারের অপশন রয়েছে প্রজেকশন হেডলাইট রয়েছে রয়েছে 90 লিটারের একটি
সিএনজি সিলিন্ডারের ব্যবহার। 2011 মডেল 18 তে রেজিস্ট্রেশন করা দুই দরজা পাওয়ার সহ এই এক্স নোহা গাড়িটির আস্কিং প্রাইস হবে 21,50,000 টাকা। তবে এটি আলোচনা করা যাবে, আমরা একটু আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখাতে চাই। আমাদের শোরুমে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে, প্রায় 30 থেকে 35টি গাড়ি। আপনি যদি ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করেন, আমার বিশ্বাস একটি গাড়ি খুব সহজেই আপনার কেনা পসিবল হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আরও কয়েকটি প্রাইভেট কারের অপশন দেখাবো। এর আগে আমি একটি নিশান টিডা গাড়ি আপনাদেরকে দেখাতে চাই, যে গাড়িটি হচ্ছে 2005 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008 সালে। এটি হচ্ছে অরিজিনাল 1500 সিসির গাড়ি এবং এই গাড়িতে রয়েছে নতুন ইঞ্জিন ইনস্টল করা, আর এটি হচ্ছে অরিজিনাল তেলে চালিত। আর এই গাড়িতে ভিউয়ার্স আমরা যে ফিটিংসগুলো পাবো, সামনের সিট এবং পিছনের সিট দুটি সিটেই হ্যান্ডরেস্টের আধুনিক ব্যবহার কিন্তু এই গাড়ির সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি, এবং প্রত্যেকটি টায়ারের অবস্থা ভালো, রেড কালার। এই 1500 সিসির নিশান টিডা গাড়িটি 5-এর মডেলের আস্কিং প্রাইস হবে মাত্র 8,30,000 টাকা। আর এখানে যে গাড়িটি আমরা আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে একটি এসইউভি, টয়োটা র‍্যাভ4, 2002-এর মডেল আর 7 সালে রেজিস্ট্রেশন করা। খুব বেশি ভালো কন্ডিশন রয়েছে গাড়িটিতে, রয়েছে একটি 60 লিটারের এলপিজি সিলিন্ডারের অপশন, এবং গাড়িটি সামনে এবং পিছনে দুটি যে গ্লাস রয়েছে, দুটি গ্লাসই এখন পর্যন্ত 100% অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি, ভিতরে কিন্তু ফুল লেদার সিট কভার পেয়ে যাচ্ছি, রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার মতো চমৎকার অপশন। আর যেহেতু এই গাড়িটি 2002-এর মডেল, আমরা অনেকেই ভাবতে পারি এটি হচ্ছে ওল্ড শেপ, কিন্তু নো, এটি হচ্ছে নিউ শেপের গাড়ি। যেহেতু আমরা সামনে যে ফেসটি দেখতে পাচ্ছেন ফুললি নিউ শেপ করা হয়েছে, যার কারণে আপনি কিন্তু 2-এর মডেল গাড়ি ইউজ করে 5-এর মডেল সুবিধা পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িটি আস্কিং প্রাইস হবে 12,90,000 টাকা, তবে এটিও কমানো যাবে। এখানে রয়েছে একটি হুন্ডা ভ্যাজেল গাড়ি, যে গাড়িটি হচ্ছে 2014 মডেল আর 17 সালে রেজিস্ট্রেশন করা। আর এই ভেজেল গাড়িতে যে চমৎকার ফিটিংসগুলো রয়েছে, এটি হচ্ছে জেড প্যাকেজের গাড়ি, প্রত্যেকটি চাকা হচ্ছে ডিস্ক ব্রেকের অপশন, এবং এটি অটো ম্যানুয়াল চালানো, সেই প্যাডেল শিফটার রয়েছে, রয়েছে পুশ স্টার্টের অপশন, লেদার সিট কভার এবং ডাবল প্রজেকশন হেডলাইটের ব্যবহার, সেই সবচেয়ে আপডেট ভার্সানের সেই টয়োটা হুন্ডা ভেজেল গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম, 14 মডেলের জেড প্যাকেজের গাড়ি, হাইব্রিড চালিত, যার কারণে আপনি মাইলেজ অনেক বেশি পেয়ে যাবেন। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে অনলি 18,90,000 টাকা। তবে আমাদের প্রত্যেকটি প্রাইস কিন্তু আলোচনা করার মতো প্রাইস, আমি আপনাদেরকে বারবার বলে রাখছি, যারা আমাদের শোরুমে আসবেন প্রত্যেকটি প্রাইস কিন্তু আমরা আলোচনা করতে পারবো, আলোচনা করে যথেষ্ট কম প্রাইজেই দেওয়ার চেষ্টা করব। এখানে রয়েছে একটি জি এডিশনের ফিল্ডার, আপনারা জানেন জি এডিশনের ফিল্ডার হচ্ছে সবচেয়ে ভালো গ্রেড হয়ে থাকে, যেমন পিছনের সিটটি হচ্ছে, পিছনের সিটের মধ্যে হ্যান্ডরেস্টের অপশন থাকবে এবং এসির প্যানেলটি টাচ সিস্টেম থাকবে, ভিতরের হ্যান্ডেলগুলো ফুল নিকেল সিস্টেম থাকবে, বিস্কিট কালার ইন্টেরিয়ার, সাথে উডেন প্যানেলের ব্যবহার, এ ধরনের সব ভালো ফিটিংস কিন্তু আমরা এই গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছি। 2005-এর মডেলের নিউ শেপের এক্স ফিল্ডার গাড়ি দেখাচ্ছিলাম, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010 সালে, 29 সিরিয়ালের, বাইরে হোয়াইট ভিতরে বিস্কিট কালার, জি এডিশনের। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে অনলি 9,90,000 টাকা, তবে এটি আলোচনা করে আর একটু কম প্রাইসে দিতে পারবো। আর ভিউয়ার্স, এখানে একটি টয়োটা অ্যাক্সিও গাড়ি আপনাদেরকে দেখাতে চাই, আর এই গাড়িটি হচ্ছে 2011 মডেলের গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে, এটি হচ্ছে 16-তে রেজিস্ট্রেশন করা, ভিতরে বিস্কিট কালার, এসির প্যানেলটি সফটওয়্যার সিস্টেম রয়েছে, ভিতরে উডেন প্যানেল রয়েছে, নতুন লেদার সিট কভার লাগানো রয়েছে, সব কিছু মিলে অনেক ভালো ফিটিংসের 11 মডেলের একটি অ্যাক্সিও গাড়ি দেখাচ্ছিলাম, যে গাড়িটি রেজিস্ট্রেশন 16 সালে, রয়েছে 60 লিটারের সিএনজি সিলিন্ডার, বাইরে হোয়াইট কালার, ভিতরে বিস্কিট কালার, প্রত্যেকটি টায়ারের অবস্থা ভালো রয়েছে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 14,30,000 টাকা, তবে এটি আলোচনা করে আমরা আর একটু কম প্রাইসে দিতে পারবো। ভিউয়ার্স, এখানে আমরা একটি টয়োটা স্টারলেট ক্যারেট গাড়ি দেখাচ্ছিলাম, গ্রানজা ভার্সনের গাড়ি। আর এই গাড়িটি যদি আপনাদেরকে ফুল ফিজিক্যালি না দেখায়, আপনার বিলিভ হবে না এটি এত স্মার্ট, এত সুন্দর একটি গাড়ি। সামনে যে গ্রিলটি রয়েছে ফুললি মার্সিডিস গ্রিলের ব্যবহার হয়েছে এই গাড়ির সঙ্গে, এবং পিছনে আমরা জিপ গাড়ির মতো যে টায়ারটি রয়েছে সেটি কিন্তু আমরা পিছনের ব্যাকডালাতে সেই জিপ গাড়ির মতো টায়ার পেয়ে যাব। এটি অনেক ভালো কোয়ালিটির ফিটিংস এবং খুব সুন্দর ফিটিংসের একটি গাড়ি দেখাচ্ছিলাম আমি, সেই ব্যাকডোরের সঙ্গে যে টায়ারের অপশন রয়েছে জিপ গাড়ির মতো,
সেই অপশনটি কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি। অনেক ভালো ফিটিংসের একটি গাড়ি। আর এই গাড়িটির পিছনের ভিউটা দেখছিলেন, এখানে রয়েছে স্পয়লার, রুববারের অপশন রয়েছে, ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে। আর এটি হচ্ছে 1331 সিসির গাড়ি হওয়াতে আমরা কিন্তু মাইলেজ পেয়ে যাব অনেক বেশি। 98 মডেল আর 2002 সালে রেজিস্ট্রেশন করা। এটি হচ্ছে এখানে ডক্টরদের ইউজের একটি সাইন আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে অরিজিনাল ফার্স্ট পার্টির মালিক, ডক্টর চালিত গাড়ি, খুব বেশি ফ্রেশ রয়েছে বাইরে গ্রিন কালার, আর ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা রয়েছে এবং 40 লিটার একটি সিএনজি সিলিন্ডার এই গাড়ির সঙ্গে রয়েছে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 650,000 টাকা। তবে এটি আলোচনা করে আর একটু কম প্রাইসে দেওয়া যাবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপারকারে আসতে হবে। আর আমাদের সুপারকারে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করেন, ইনশাআল্লাহ একটি গাড়ি খুব সহজেই পাওয়ার সুযোগ রয়েছে। আর ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।